ছোট তখন থেকে, যেহেতু আমাকে কাজের সূত্রে পৃথিবীর বিভিন্ন দেশে আমাকে যেতে হয় এবং আফ্রিকার বিভিন্ন দেশে আমার প্রজেক্টগুলো আছে, তো আয়রা খুব ছোটবেলা থেকে আমার সাথে সেই সব দেশে আমার সাথে যায়, গেছে, এবং সেখানে আমাদের দুজনের অনেক মজার মজার অভিজ্ঞতা আছে। তো সেই অভিজ্ঞতাগুলোকে ধরে রাখার জন্যই এই বইয়ের সিরিজটা শুরু করার আইডিয়াটা আসে। তারপরে খুব কাছের কিছু মানুষজনের সাথে শেয়ার করি, তো সেইখান থেকেই আসলে লাইট অফ হোপ, যে এখন আমার পাবলিশার এবং নিটল, ও ব্র্যাকে কাজ করে, আমরা ব্র্যাকের কলিগ, প্লাস নিটল হচ্ছে অত্যন্ত মেধাবী একজন আর্টিস্ট, হ্যাঁ শিল্পী, ও ঢাকা ইউনিভার্সিটি চারুকলা থেকে পড়েছে এবং খুব ভালো স্টুডেন্ট ছিল, এখনও ভীষণ ভালো কাজ করছে ব্র্যাকে। তো আমার মনে হয়েছে যে রাকিব এক্স্যাক্টলি আমি যেই রকমভাবে ছবিগুলো চেয়েছি, ইলাস্ট্রেশনগুলো চেয়েছিলাম, ও এক্স্যাক্টলি ওইভাবেই আঁকতে পেরেছে। কারণ আমি আর আয়রা যেই অভিনয়ের দ্বীপে, ওই একই জিনিসটা ওই ছবিগুলো দেখলে আসলে আমি মনে হয় যে আমি পেয়েছি। তো আপনারা বাবা মায়েরা স্পেশালি আপনারা বাচ্চাকে বইটা পড়ে শোনাতে পারেন, স্পেশালি খুব সুন্দর সুন্দর ছবি আছে সেখানে, ছবিগুলো দেখে বাচ্চারা খুব মজা পাবে। প্লাস আমাদের অভিজ্ঞতাটা, যে আমার আর আয়রার যে বেড়ানোর অভিজ্ঞতা বা সাফারিতে বিভিন্ন জন্তু পশু দেখার অভিজ্ঞতা, কী করে আমরা সিংহটাকে ফাইনালি খুঁজে পেলাম, সেই অভিজ্ঞতাগুলো আমার বইটাতে আছে। একেবারেই এটা ফিকশনাল কিছু না, আমাদের বাস্তব অভিজ্ঞতার উপর বেস করে স্টোরিগুলো লেখা, 5 থেকে 8 বছরের বাচ্চাদের স্পেশালি, আর ছোট আরও ছোটো শিশুদেরও বাবা মারা পড়ে শোনাতে পারে। তো এই আর কি, আমার মনে হয় যে বইমেলায় দিনে দিনে ভিড় কমছে, লোকজন কম আসছে, স্পেশালি বাচ্চাদের স্টলগুলোতে একেবারে ভিড় কম। তো আমি রিকোয়েস্ট করবো বাবা মায়েরা আরও বেশি করে বাচ্চাদের জন্য বাংলা বই কিনুন, কারণ এখন তো বাচ্চারা ছোট্টবেলা থেকেই ইংরেজিতে কথা বলতে পারে, বাংলাটা খুব একটা ভালো শেখে না। তো বাংলা বই কিনুন, বাংলা বইয়ের সাথে থাকুন। আমরা যেভাবে ছোটবেলায় পাগলের মতো বই পড়তাম, এখন বাচ্চারা অনেক বেশি ফোনে বা বিভিন্ন ধরনের ডিভাইসে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় যে এটা আমাদের দায়িত্ব, যে বাচ্চাদের বই পড়াটা বাচ্চাদের জীবনে ইন্ট্রোডিউস করা এবং সেটা সাথে থাকা। ধন্যবাদ।